কিভাবে সহজে আমরা লেবু গাছে কলম করতে পারি। প্রথমে আমরা ডালটি সুন্দর করে গোল করে কেটে নিব। এরপর কাটা অংশ থেকে আমরা বাকলটিকে সরিয়ে নেব। সুন্দর করে আমরা বাকলটা সরিয়ে নেব। বাকল সরানোর পর এই কাঠের উপর যে পিছল একটা পদার্থ থাকে এটা আমরা সুন্দর করে ঘষে ঘষে উঠিয়ে দেব। এটি না উঠালে কিন্তু শিকড় গজাবে না। এরপর আমরা ওয়ান টাইম কাপ মাঝখান থেকে এভাবে কেটে নেব। আবার উঠিয়ে নিলাম, খালি কেটে নিচে একটি সিদ্ধ করে নেব। এরপর আমরা কাপটিকে ওই কাটা অংশের উপর সুন্দর করে সেট করে নিব। এবার ওই কাপটিকে আমরা টেপ মেরে যেখানে কেটেছিলাম ওখানে লাগিয়ে দেব যাতে খুলে না যায়। এরপর আমরা কাপের ভিতর সুন্দর করে মাটি লাগিয়ে দেব, চেপে চেপে মাটি দিয়ে দেব, সুন্দর করে কাপটিকে ভর্তি করে দেব যাতে শিকড় গজালে সম্পূর্ণ এই কাপের ভিতর থাকে শিকড়গুলো। মাটিগুলো সুন্দর করে চেপে দিব। এরপর বাইরে একটা বাঁধন দিয়ে দেবো যাতে কাপটি খুলে পড়ে না যায়। এরপর মাটিতে পানি দিয়ে ভিজিয়ে দেবো যাতে ভিতরটা কাদা কাদা হয়। এবার খালি অংশটুকু মাটিতে সুন্দর করে চেপে দিব। এরপর আমরা সুন্দর করে একটি পলিথিন দিয়ে পেঁচিয়ে দুই মুখ সুন্দর করে বন্ধ করে দিব যাতে ভিতরের আর্দ্রতা বেরোতে না পারে। এভাবে রেখে দিলে 20 থেকে 25 দিনের ভিতর শিকড় গজিয়ে যাবে এবং এক মাস পর এটা আমরা নিচ থেকে কেটে ব্যবহার করতে পারবো। কি কও?